দেখ রে হাদা ছেলেটা কেমন করে আমার দিকে তাকিয়ে আছে, যেন এর আগে কোনোদিন মেয়েই দেখিনি। যা বলেছিস, তোর দিক থেকে তো চোখই ফেরাতে পারছে না। ছাড় তো, তারপরে বল তুই যেন কি একটা বলছিলিস। হ্যাঁ, তুই যদি আমাদের কলেজে ভর্তি হতিস তাহলে খুব মজা হতো জানিস। হ্যাঁ সে তো হতো, কিন্তু কি আর করা যাবে বল। কোয়েল দেখ, এখনো ওই ছেলেটা তোর দিকে তাকিয়ে রয়েছে, মনে হয় ও তোকে কিছু বলতে চায়। ওই হাদার কথা ছাড় তো, সত্যি হয়তো কোনোদিন মেয়ে দেখেনি, আমাকে হয়তো প্রথম দেখছে। আমাদের কি দেখে মনে হচ্ছে আমরা ভিসার জন্য ডান্স করছি, তাই আবির দিতে আসছিস? না না, আমি আবির দিতে আসিনি, আমার নাম আবির। ও আচ্ছা, ওর নাম আবির। কখন তোমায় ভালোবেসে ফেলেছি? তোকে ভালোবেসে ফেলেছে? সারাক্ষণ আমি শুধু তোমার কথাই ভাবতে থাকি। বিশ্বাস করো কোয়েল, আমি তোমাকে খুব খুব ভালোবাসি। আহা গো সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। কোয়েলকে ভালোবাসো অথচ বলতে পারছো না, খুব কষ্ট হচ্ছে বলো। এই তুই থাম। আর এই যে দাদা, তোমাকে বলছি, নিজের মুখটা কোনোদিন দেখেছো আয়না? আর তুমি যে ড্রেস পোশাক পরো না, তার থেকে আমাদের বাড়ির চাকররা অনেক ভালো ড্রেস পোশাক পরো। হ্যাঁ ঠিক বলেছিস। যাও যাও, নিজের স্ট্যাটাসে কোনো মেয়েকে গিয়ে বল। এই তুই কে রে, তোর এত বড় সাহস কি করে হলো কোয়েলকে প্রপোজ করার? না আসলে কোয়েলকে অনেক ভালোবাসি তো তাই। আর তুমি এত রেগে যাচ্ছ কেন, আমি তো তোমাকে কিছু বলিনি। মুখে মুখে আবার তর্ক প্রপোজ করেছে কোয়েলকে, তাই যা বলার কোয়েল বলবে, তুমি ওকে মারার। আর এই যে কোয়েল, অহংকার তোমার পতনের কারণ হবে, আর যে অপমান তুমি আবিরকে করলে তার জন্য তোমার একদিন অনুশোচ না হবে, কথাটা তুমি মনে রেখো। এইরকম একটা হাদার জন্য আমার মনে কোনোদিনই কোনো অনুশোচনা হবে না। যাও যাও, ওকে নিয়ে আমার চোখের সামনে এক্ষুনি চলে যাও। যত সব চল আবির, এরা তোর মূল্য কোনোদিন বুঝবে। তোর মুখটা আবার এরকম হয়ে গেল কেন? ওই হাতাটাকে মনে হয় এতটা অপমান করা উচিত হয়নি। আরে ছাড় তোর কথা, ওর মুখটাই কেমন ব্যাঘা পড়া, ভাল লাগে না, চল। নিজের মুখটা কোনো মুখ দেখেছো আয় না? কি করছিস তুই, এটা পাগল টাগল হয়ে গেলি নাকি? না রে অনু, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। দে ছুরিটা।
ওইরকম একটা অহংকারী মেয়ের জন্য তুই কেন নিজের জীবনটা শেষ করবি? আচ্ছা অনু, রূপটাই কি মানুষের আসল পরিচয়? আসলে কি বলতো, বর্তমান সমাজটাই এমন, আজ যদি তুই কোটিপতি বাবার ছেলে হতিস হয়তো তোর পিছনে মেয়েদের লাইন পড়ে যেত, তখন তোর রূপ আর তোর পোশাক দিয়ে কেউ বিচার করতো না। আচ্ছা অনু, আর যদি তুই কোয়েলের জায়গা থাকতিস তাহলে তুইও কি ওর মতো ব্যবহার করতিস? আমি তোকে কতটা ভালোবাসি সেটা হয়তো তোকে বলে বোঝাতে পারবো না। কি এত ভাবছিস? ও কিছু না। কি হলো, বললি না তো? ওসব কথা ছাড়, তুই এখন আমার সাথে চ। কোথায়? আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবি।